बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी रोक्साना पार्टलिन सहकारी शिक्षिका सोलाइमान किन्यान गार्डेन सुप्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी आल्लाह रहमते भलो आछो आलहमदुलिल्लाह आमिओ भलो आछि। आज आमी तुम्हारा प्राथमिक विज्ञान बोइयेर अध्याय 14 थेके आरेकटी प्रश्न शेखाबो। तुम्हारा सबाई मनोयोग सहकारे आमार साथे शुनबे पढ़बे एवं प्रश्नोत्तरटी भालोभावे बुझे नेबे। ताहले चलो शिक्षार्थी बंधुरा आमरा बोर्डेर दिके लक्ष्य करि। सोलाइमान किंडारगार्टेन श्रेणी पंचम विषय प्राथमिक विज्ञान अध्याय 14 प्रश्न मानुषेर एकटि मौलिक चाहिदार नाम लेखो। बनभूमिर उपर जनसंख्या बृद्धिर दुइटि प्रभाव लेखो। बनभूमि संरक्षणे तोमार तीनटि परामर्श लेखो। उत्तर मानुषेर एकटि मौलिक चाहिदा हलो खाद्य। बनभूमिर उपर जनसंख्या बृद्धिर दुइटि प्रभाव हलो एक बनभूमि ध्वंसेर फले बनेर वास्तुसंस्थान परिवर्तन होच्छे। दुइ जीव धीरे धीरे विलुप्त होच्छे। बनभूमि संरक्षणे आमार तीनटि परामर्श हलो एक जनसचेतनता बृद्धि करब। दुई अधिक हारे वृक्षरोपण करते बोलब। तीन निर्विचारे गाछ काटा बंध करते बोलब। शिक्षार्थी बंधुरा आमरा प्रश्नोत्तरटी पढ़लाम। एबार चलो प्रश्नोत्तरटी एकबार भालोभावे बुझे नेওয়া যাক। এখানে আছে মানুষের একটি মৌলিক চাহিদার নাম। আমরা কিন্তু জানি মানুষের মৌলিক চাহিদাগুলো হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অন্ন অর্থ খাদ্য। তাহলে এখানে আমরা একটি শিখছি মানুষের একটি মৌলিক চাহিদা হলো খাদ্য, আর এটা কিন্তু অত্যাবশ্যকীয় এবং সর্বপ্রথম মৌলিক চাহিদা। বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে একবার জেনে নিই। দেখো বনভূমি ধ্বংসের ফলে কী হচ্ছে, বনের বাস্তুসংস্থান পরিবর্তন হচ্ছে, বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখি তার আবাসস্থল হারাচ্ছে, আর এই জন্য জীব বা পশু পাখি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। থাকার জায়গা পাচ্ছে না, খাবার জায়গা খাবার পাচ্ছে না, তাহলে ওরা কোথায় থাকবে, কী খাবে? বনভূমি ধ্বংসের ফলে যেমন বাস্তুসংস্থান পরিবর্তন হচ্ছে, তেমন জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর বনভূমি সংরক্ষণে আমার পরামর্শ হলো কী বলতো, কী পরামর্শ দেবে তোমরা? আমাদের পরামর্শগুলো হলো দেখো আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারব। আমরা প্রত্যেকে যদি সচেতন হই, নিজেরা যদি সচেতন হই, তাহলে এই বনভূমি রক্ষা করা সম্ভব হবে। তাহলে কী করব, আমি জনসচেতনতা বৃদ্ধি করব, সবাইকে সচেতন হতে বলব, তারপরে অধিক হারে বৃক্ষরোপণ করতে বলব। আমি নিজে যেমন বেশি করে গাছ লাগাবো, অন্যকেও পরামর্শ দেব যেন বেশি করে প্রত্যেকে গাছ লাগায়। প্রত্যেকে যদি প্রতি মাসেও একটি করে গাছ লাগায়, তাহলেও দেখো আমাদের গাছ কিন্তু অনেক হবে, আর এরকম পরিবেশ দূষিত হবে না, কিংবা পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। আর নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে বলবো। প্রয়োজনে তো গাছ কাটতে হবে, আসবাবপত্র বানাতে হবে, কিন্তু নির্বিচারে বিনা কারণে যাতে কেউ গাছ না কাটে সে ব্যাপারে সবাইকে পরামর্শ দেব। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নোত্তরটি যদি আরও একবার মনোযোগ সহকারে পড়ি, তাহলে কিন্তু আমরা এখনই প্রশ্নোত্তরটি শ্রেণীকক্ষে শিখে নিতে পারব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নোত্তরটি আমরা আরও একবার মনোযোগ সহকারে পড়ি। প্রশ্ন মানুষের একটি মৌলিক চাহিদার নাম লেখো। বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির দুইটি প্রভাব লেখো। বনভূমি সংরক্ষণে তোমার তিনটি পরামর্শ লেখো। উত্তর মানুষের একটি মৌলিক চাহিদা হলো খাদ্য। বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব হলো এক বনভূমি ধ্বংসের ফলে বনের বাস্তুসংস্থান পরিবর্তন হচ্ছে, দুই জীব ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। বনভূমি সংরক্ষণে আমার তিনটি পরামর্শ হলো
एक जन सचेतनता बृद्धि करब दुई अधिक हारे वृक्षरोपण करते बोलब तीन निर्विचारे गाछ काटा बंध करते बोलब। শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্ন উত্তরটি ভালোভাবে শিখে নিয়েছো। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।